Assalamualaikum. Welcome to my new vlog. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আজকে কিন্তু অক্টোবরের 25 তারিখ আর কারণ নেই। মানে গতকালকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, অ্যাক্সিডেন্ট বলতে সাতরঙের যে প্রভাবটা পড়ছিল আমাদের দেশে, তো বুসিলার বেশ কিছু ট্রান্সমিটার বাস্ট হয়েছিল। তো ওই কারণে আর কি এখন পর্যন্ত আর কি আমাদের বাসায় কারণ আসেনি, কিন্তু অন্য অন্য এলাকা যেমন মোহনপুর, রায়বাজার, কামরাঙ্গীর এসব জায়গায় কারণ আছে। তো যাই হোক, আমার মোবাইলেও বেশি একটা চার্জ নেই, আর ইভেন মানে আপনারা আজকে যে মানে গতকালকে যে ভিডিওটা দেখবেন ওইটা পর্যন্ত আপনার আপলোড হয়নি, তাই মনে টেনশন আছে, দেখে কী করা যায়। তো কারণ আসার অপেক্ষা করবো একটু, আর যদি না আসে তাহলে ডিরেক্ট ড্রাইভার চলে যাবো, তারপর মোবাইল চার্জ দিব, এখানে গিয়ে ভিডিও আপলোড করব। তো যাই হোক, আজকে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আকাশ আর মনে করেন যে আপনার সব কিছু ঠিকঠাক, ওয়েদার এখন পর্যন্ত মানে ঠিকঠাক আছে, এখন পর্যন্ত ঝড় বা বৃষ্টির কোনো প্রভাব প্রভাব এখন পর্যন্ত পড়া নেই, কিন্তু হালকা হালকা বাতাস আছে আর কি, তাও বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস। তো যাই হোক, দোয়া করি আল্লাহর কাছে যাতে এই ঝড় তুফান থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন। তো আপনারা ভিডিও এনজয় করতে থাকেন, আমিও সারাদিনের ভিডিও করতে থাকি, দেখি কী কী হয় আজকে সারাদিন কী ঘটে। তো পর্যন্ত সবাই ফুল ভিডিও এনজয় করুন। সো আলহামদুলিল্লাহ ফাইনালি কারেন্ট চলে আসছে, আপনারা দেখতেই পারতেছেন। তো মানে কী কম, আল্লাহর অশেষ মেহরবানি। তো ওয়াইফাই, হ্যাঁ নেটও আছে আলহামদুলিল্লাহ। তো আমি সর্বপ্রথম আগে আমার কালকের ভিডিওটা আপলোড করব, দেন হচ্ছে গোসল করব, হাত মুখ ধুবো, তারপরে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আম্মু আজকে খিচুড়ি রান্না করতেছ, একটু পরে দেখা চলো। সো ফাইনালি গোসল টোসল করে চলে আসছি, আর আমার সামনে খাবারও চলে আসছে। এই যে এই হচ্ছে আম্মুর স্পেশাল খিচুড়ি, ঠিক আছে, আর এটা হচ্ছে মরিচের ভর্তা, টমেটো সালাদ, ঠিক আছে, আর এটা হচ্ছে পেঁয়াজের ভর্তা, গরুগোস্ত, পানি। যাই হোক, খাওয়া দাওয়া করি, আর একটাই প্রবলেম নেট নাই বাসায়, আর কোনো প্রবলেম নেই, পানিও আছে, কারেন্টও আছে, সব কিছুই আছে, কিন্তু নেটটা অনেক ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি, তারপর একটু রেস্ট নিবো, তারপরে বের হওয়ার সময় আপনারা দেখবেন আমার অনুষ্ঠান। ওয়েলকাম ব্যাক মি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আর এখন বাজে হচ্ছে প্রায় 10টা, আর আমি ওই যে ক্লাস করে আর কি বাসা যেতাম। তো ওই যে দীর্ঘ এতক্ষণ আমি কোনো ভিডিও করি নেই, কারণ আসলে মানুষের মন তো আসলে সবসময় স্বাভাবিক থাকে না, তো এই কারণে আর কি একটু মনটা খারাপ ছিল, আবার মাথাটা অনেক ব্যথা ছিল, তো আর এই কারণে ভিডিও শ্যুট নেই নেই, কারণ প্রত্যেক দিনই তো একই জিনিস করি। তো যাই হোক, দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। তো আজকের জন্য আমি বিদায় নিতেছি, ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তীতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।